আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিন মতো আজকে চলে আসলাম আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা জানেন বাসায় অনেক ছোট ভাই আছে, অর্থাৎ আমার শালা এই যে কম্বল নিয়ে আসছিল, ওই জ্যাকেট নিয়ে আসছিল, বা মোরগ আনছে, আর অনেক কিছু আনছে। ছোট কিন্তু অনেক দুষ্ট, সে সব সময় দৌড়াদৌড়ি করবে। কিন্তু হয়তো আপনারা বলবেন, মিজান ভাই হুট করে কেমনে জানেন দুষ্ট যে সেটা, কারণ আমাদের বাড়িতে একই গ্রামে ধরতে গেলে প্রায় পাশে, বেশি দূরে না। সো আগে থেকে চিনতাম, কিন্তু তখন আমি যখন দেখতাম, মানে আমাকে তো একটু একটু জানতো আর কি, তখন দেখলে মানে কথা বলতো না, একদম শান্ত হয়ে যেত। কিন্তু এখন তো যখন দুলাভাই হয়ে গেছে, অনেক দুষ্ট, মানে অনেক দুষ্টামি করে। আমি যদি এখন বলি, মানে তুমি তো তখন আমার সাথে কথা বলতো না, আমি কথা বললেও বলতো না, তো এখন এরকম দুষ্টামি করে। এখন এরকম বললো বলবো যে এখন তো আপনি আমার আপন হয়ে গেছেন, মানে এরকম করে দুষ্টামি করে। সো এখন বাইরে আছে মনে হয়। সো আমিও এখন বাজার থেকে আসলাম মাত্র, বাজার থেকে এসে মাছগুলা দিয়ে দিছি, কারণ ও বলতেছে, আমি বলছি মাছ খাবে নাকি মুরগি খাবে নাকি কি কি খাবে বলো, ও বলতেছে মুরগি নাকি কেঁদে কেঁদে আর খেতে ইচ্ছে করতেছে না। আর আম্মুরে কেন না, দেশি মুরগি অনেক আছে। সো বাবু কান্না করতেছে মনে হয় বাইরে। সো ও বলতেছে মুরগি খাবো না, মাছ খাবো। সো এই জন্য বাজারে গেছিলাম, বাজার থেকে এগুলাকে কি মাছ, এগুলো হচ্ছে যে আমাদের দেশের প্রজেক্ট যেগুলো আছে আমাদের এলাকায়, লবণাক্ত প্রজেক্ট, লবণের চাষ হয় ওই রকম প্রজেক্টে অরিজিনাল মাছ যেগুলো পাওয়া যায় প্রজেক্ট থেকে সব আর কি। সো অনেক ভালো, ওইখান থেকে নিয়ে আসছি, প্রায় 2 কেজির কাছাকাছি মতো আনছি। ওর একটু এরকম মাছগুলো বেশি পছন্দ, কারণ আমার শ্বশুর বাড়ির সামনেও মানে এরকম প্রজেক্ট আছে, ও বলতেছে প্রজেক্টের মাছ খাবো, এর জন্য তার জন্য এগুলো নিয়ে আসলাম। এবং শীতকালীন ফল ফুলকপি, ফুলকপি নিয়ে আসছি, ফুলকপি দিয়ে রান্না করলে অনেক মজা হবে। আর এখন তো ফুলকপি পাওয়া গ্রামে গঞ্জে খুবই কষ্টকর, আজকে পেলাম, ভাগ্য ভালো, নিয়ে আসলাম। আরও অনেক কিছু নিয়ে আসছি বাজার। সো দেখা যাক রান্নাঘরে গিয়ে। এখন ওরা মাছগুলো পরিষ্কার করে ফেলতেছে, আম্মু আর অন্নি ভাবি বকেয়া সবাই মিলে। সো আমি এখন সেখানে যাব, আর তারা কী কী করতেছে দেখা যাক, হয়তো একটু লেট হয়ে গেছে আমার, আমি এদিকে একটু কাজ করতেছিলাম এই জন্য। এই যে আমি চলে আসলাম এখন রান্নাঘরে, দেখা যাচ্ছে মাছগুলোও পরিষ্কার করে ফেলছে আমি আসার আগে। এই যে মাছগুলো, তারপরে এই যে দেখতেছেন এখানে আছে ফুলকপি, আদিপ কোথায়? বাইরে প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে, দুষ্টামি করতেছে মনে হয়। সাকিব ছুটানো আছে এখানে, ওদের কথা দেখেন ফুলকপির অবস্থাটা কীরকম, কারণ শীতকালীন ফল নতুন আয়োজন বের হয়েছে মাত্র গ্রামে, এখন মাত্র আছে কয়েকদিন হচ্ছে, কিন্তু শহরে তো সবসময় পেতাম এগুলা, কারণ শহরে তো মজুত করে রাখা হয়। যে এখন কেটে নিচ্ছে মাছগুলো, আমি দেখে আপনারা হয়তো শুনবেন, এগুলো কিন্তু একদম তরতাজা মাছ, সবগুলো পরিষ্কারও করে নিছে। এই যে সবগুলো পরিষ্কার করে নিছে, আর এদিকে ফুলকপি দিয়ে রান্না হবে। আরো কি কি রান্না করা যায় দেখা যাক আজকে। ভাত রান্না করছো? বকে রান্না করে ফেলছে নাকি ভাত? এই যে আর এদিকে বকেয়া ভাত রান্না করে পড়ালেখা করতে বসে গেছে, ব্যস্ত মোবাইল নিয়ে। অনেকে বলেন অন্য কাজ করে ওরা বসে থাকে কেন, এরকম বলছেন। আসলে এরকম না, বকে কিন্তু আগে থেকেই রান্না করে চলে আসছে, মাত্র ভাত রান্না করে চলে আসছে, তাড়াহুড়া করে, কারণ বকের একটু পড়ালেখা নিয়ে খুব বেশি ব্যস্ত, দেখতেছেন মোবাইল দিকে। আর এদিকে ইয়ে করতেছে, এটা রান্না করার পর নিয়ে পড়তে বসবে, আগে এটা রান্না করে ফেলুক। আমার বাজার থেকে আসতে একটু লেট হয়ে গেছে জন্য, কারণ বাজারে গেলে এদিকে বসা যায় এদিকে বসা যায়। এই যে দেখেন ফুলকপি থেকে কতগুলা কোড়া বের হয়েছে, মাত্র 2টা ছোট ফুলকপি থেকে, কিন্তু এগুলা সহ বিক্রি, এগুলা সহ কিনে নিতে হয় দাম, কিন্তু পাইছি যে মাত্র এই যে ছোট ওইগুলা অনেক দাম। এই যে এখন
একটা মোলা দিছে এগুলার সাথে, আর এদিকে এগুলা পরিষ্কার করে দিছে আম্মু। দেখা যাচ্ছে খারাপ আম্মু বলতেছে যে এগুলা নিয়ে নাকি ইয়াকে তৈরি করবে। এই যে দেখেন আম্মু এখানে নিচ্ছে, এগুলা দিয়ে আম্মু বলতেছে যে বাজি করবে, চিংড়ি মাছ দিয়ে বাজি করবে। তো নাকি অনেক মজা হবে এগুলা দিয়ে, কুচি কুচি করে করবে আর কি, চিংড়ি মাছ দিয়ে। তো অনেকে বলতেছেন সবাই কাজ করে কিনা, দেখতেছেন ব্যস্ত, হয়তো ভিডিওর সামনে সবাই আসেন এই জন্য। আর বকি একটু পড়ালেখা নিয়ে ব্যস্ত, কারণ ওর অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে 24 তারিখ মনে হয় সবগুলো একসাথে, এজন্য। এই যে আব্বু চলে আসতেছে, এখন কান্না করতেছে বেশি। এ বাপ ডাকে দিছে, বাপ বাবা বাবা, কি কি ভাত খাবে রে, ভাত খাবে যে, ভাত তোই না এখনো, ভাত খাবে যে, হ্যাঁ কি এখানে ভাত তোই নাই তো। সাকিব আদিব কোথায়, আদিব কোথায়, বারান্দায়। ও দেখিও একটু দুষ্ট হবে বেশি, তুমিও একটু দুষ্টামি করতেছো মনে হয়। হ্যাঁ কি বাবা বাবা, এখন আম্মু দেখতেছেন কুচি কুচি করে ফেলতেছে ইয়াগুলো, বাইরের কুসাগুলো। আর এর সাথে কিন্তু সংযুক্ত আছে, এখানে ইয়া দিছে, বরবটি দিছে, বরবটি সহ তারপরে চিংড়ি সহ একসাথে কুচি কুচি করে হবে বাজি সিস্টেম। দেখা যাক আজকে কেমন হয়। এগুলো না হয় ফেলে দিতে হতো, আম্মু বলতেছে এগুলোকে বাজি করে ফেলি, এই জন্য বাজি করার জন্য কুচি করে নিচ্ছে। আর অন্য ওইদিকে ব্লেন্ডারে কাঁচামরিচগুলো ইয়ে করতেছে। এই যে এখন কি করতেছ, এই যে মরিচগুলো ব্লেন্ডারে করে পিষে নিচ্ছে। রুম কিন্তু এখনও কাজ কমপ্লিট হয় নাই, এই জন্য একটু গোছালো। দোয়া করবেন যেন আস্তে আস্তে সব ঠিক করতে পারি। এই যে কি হয়েছে, এগুলো হয়ে গেলে রান্না করে ফেলবা যে। ও এখন দেখতেছেন এই যে তরকারিগুলো পরিষ্কার করে নিচ্ছে, তারপর আজকে রান্না হবে যে আমাদের মাটির রান্না করে, এজন্য সবগুলো নিয়ে নিচ্ছে এখানে, সবগুলো নিয়ে সেখানে রান্না হবে। কি কি লাগবে যে এটা, এগুলো নিয়ে নাও। মরিচ মশলা নিছ, কই এই যে মরিচের মশলা নিয়ে নিছে। এই যে সাকিব সুটন, মিনা আর কি করতেছো তোমরা, দেখা যাচ্ছে সবাই ল্যাপটপ নিয়ে ব্যস্ত। এটা ওদের জন্য আড্ডা হয়েছে, কারণ এদিকে দেখতেছেন খোলামেলা পরিবেশ, এখনো দরজা হয় নাই, এজন্য তারা বসতে খুব ইজিলি এখানে। বাইরের পরিবেশ অনেক ভালো, সাকিব চুটানের আস্তানা হচ্ছে এটা, দেখতেছেন। সাকিব এক মনে কাজ করতেছে ল্যাপটপে, কি করতেছ, তোমাদের অ্যাসাইনমেন্ট কই সাকিব, কিসের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতেছ, তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিছো, আর ছোটনের গুলো তো কালকে জমা দিতে হবে না, তো লিখে ফেলছো, রাতে যদি দেখি আবার লিখো তাহলে তো মাইর হবে, পড়ালেখা না করে আবার ল্যাপটপ। দেখেন এখন মাটির চুলায় রান্না করতেছে, এই যে মাছগুলো রান্না করবে, তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। রাতে রাঁধারে প্রথম আমরা দেখা দিচ্ছি এদিকে, কি বুঝতে গাছের পাতা
পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিবে, যে মাছগুলো দিয়ে দিচ্ছে এখন। একটু ভালো করে করে এরপরে করা হবে বাজি, বাজি গুলা কই হয়ে গেছে রান্না। এখন ভালো করে সিদ্ধ করবে গুলা, তারপরে বাজি গুলো করে ফেলবে। এরপর বাজি গুলো হবে, তারপর পড়ালেখা। এই যে এখন চলে আসছে পড়ালেখা করার জন্য। কি করতেছ? কি সাবজেক্ট কোনটা? ইসলাম। এই যে রান্নার পরে চলে আসছে সুটনের অ্যাসাইনমেন্ট নাকি ইসলাম শিক্ষারী, এগুলো ধরে দিচ্ছে। আর সুটন সাকিব সবাই মিলে তো এদিকে আড্ডা দিচ্ছে। এ সুটন ডাকতেছে। এ বই বই, ইসলাম শিক্ষা বই বই না ইতার মোটা গাম। এ প্রশ্ন কোথায়? এ জানলো গিয়ে না বাবা। সুটন চলো আসছে এখন। প্রশ্ন পাইছ? হারাই ফেলছ? কেন বই নাকি খোলা আছে না? তুমি নাকি কোনোদিন খোলা নাই? তুমি সুটনকে দেখেন না, আমি
I don't know.